আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো চিকেন কারি। একটি চিকেন পুরো কেটে নিয়েছি হাড় মাংস সহ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চুলে একটি প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব তেল। তেল দিয়ে দিব 3 টেবিল চামচ। একটু তেল বেশি না হলে দেখতে ভালো লাগে না, তাই তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব গোটা মশলা 3টি লবঙ্গ। দারচিনি দিচ্ছি 3 টুকরো। এলাচ দিয়ে দিচ্ছি 4টি। তেজপাতা দিয়ে দিব ছোট সাইজের 2টি। ভালোভাবে নেড়ে নিব। এইবার দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, গুঁড়ো অনেক ঝাল। ছোট করে দিচ্ছি। এবার দিয়ে দিব লবণ 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো। জিরার গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ। দিয়ে দিব রাঁধুনি মুরগির মশলা 2 টেবিল চামচ। এখানে 2 টেবিল চামচ দিছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব লাল মরিচ 1/2 চামচের মতো। মশলাটা কষিয়ে এবার দিয়ে দিব চিকেনগুলো।
চিকেন গুলো ভাজা ভাজা করে নিব। চুলোটা হালকা আছে রেখে ঢেকে রান্না করব। পরে আমি এতে পানি অ্যাড করব। ঢাকনাটা উল্টে দেখছি, দেখুন চিকেন থেকে পানি বের হয়ে আসছে, তেলসো হয়। এবার আমি দিয়ে দিব এতে এক কাপ পানি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব আর 2 টেবিল চামচের মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢেকে সিদ্ধ করব 5 মিনিট, তারপর আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। ঢাকনাটা উল্টে দেখছি, দেখুন জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দিব ধনে পাতা, এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন কারি, ব্রয়লার মুরগির চিকেন কারি। সবাই অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব সুস্বাদু, ধন্যবাদ।